প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেজাল অ্যাডভান্স মেথডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসা নিয়ে। তো অংশীদারি ব্যবসায় আমরা প্রথমে জিরো থেকে শুরু করে একদম জিরো লেভেল থেকে আমরা প্রথমে ক্লাসটা শুরু করব। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় কি বা অংশীদারি ব্যবসা কাকে বলে। অংশীদারি ব্যবসা হচ্ছে অংশীদারি ব্যবসা কি? অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন বৈধভাবে কোনো ব্যবসা স্থাপন করবে তখন তাকে বলবো অংশীদারি ব্যবসা। এখন সে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। চুক্তি হলো অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। এখন অংশীদারি ব্যবসার আইন কত সালে? বাংলাদেশে 1932 সালের আইন দ্বারা প্রচলিত অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসার আইন হলো 1932 সাল। পরবর্তীতে আমরা এখন অংশীদারি ব্যবসার কিছু রুলস যেগুলো ফলো করতে হয় সে রুলসগুলো একটু জেনে নিব, যেগুলোর মাধ্যমে আমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে উত্তোলনের উপরে, উত্তোলনের উপরে কিভাবে সুদ ধরা হয়। যেমন ধরো আমাদের উত্তোলনের যদি তারিখ না থাকে, তার মানে যদি কোনো একটা যদি উত্তোলন করতে যাই সেক্ষেত্রে যদি কোনো তারিখ উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাকে 6 মাসের সুদ ধরতে হবে। উত্তোলনের ক্ষেত্রে যদি কোনো তারিখ উল্লেখ না থাকে আমাকে 6 মাসের সুদ ধরতে হবে। আর প্রতি মাসের শুরুতে যদি হয়, মানে মাসের শুরুতে যদি উত্তোলন করি সেক্ষেত্রে আমাকে 6.5% হারে সুদ ধরতে হবে। এরপর প্রতি মাসের যদি মাঝামাঝি উত্তোলন করি সেক্ষেত্রে আমাকে 6% হারে সুদ ধরতে হবে। আর প্রতি মাসের শেষে যদি উত্তোলন করি সেক্ষেত্রে আমাকে উত্তোলনের সুদ ধরতে হবে 5.5% সুদ ধরতে হবে। প্রতি 2 মাস অন্তর অন্তর যদি সুদ ধরি সেক্ষেত্রে আমাকে সুদ ধরতে হবে 2.5% হারে সুদ ধরতে হবে। এরপর প্রতি 3 মাস অন্তর অন্তর যদি ধরি সেক্ষেত্রে আমাকে 1.5 হারে সুদ ধরতে হবে। এরপর পণ্য উত্তোলনের উপরে, এখন আসলে 7 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলনের উপরে কোনো সুদ হবে না। পণ্য উত্তোলনের উপরে কি হবে না? কোনো সুদ হবে না। হ্যাঁ, অনেক সময় প্রশ্নের মধ্যে যদি বলে যে পণ্য উত্তোলনের উপরে সুদ ধরো সেক্ষেত্রে আমরা পণ্য উত্তোলনের উপরে সুদ ধরবো। আর যদি পণ্য উত্তোলনের উপরে যদি সুদ ধরতে না বলে সেক্ষেত্রে আমরা কখনো পণ্য উত্তোলনের উপরে সুদ ধরবো না। এখন আমরা দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কমিশন। কমিশন ধার্যের পূর্ববর্তী নিটলাভ, একটা হচ্ছে পরবর্তী। কমিশনটা আমরা যেটা অংশীদারি ব্যবসায়ের কমিশন যেটা করব সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে পূর্ববর্তী আর একটা হচ্ছে পরবর্তী। যখন পূর্ববর্তী বলবে তখন আমাদের যত টাকা বলবে, যত টাকা আসবে সেটার উপরে পার্সেন্টেজ, যত টাকা আসবে সেটার উপরে পার্সেন্টেজ হিসাব করব। এখন পরবর্তী যদি হয় যত টাকা থাকবে তার উপরে পার্সেন্টেজ হিসাব করব। নিচে 100 যদি তোমাকে 5% বলে দেয় সেক্ষেত্রে তোমার যত টাকা বলবে তার সাথে 5 গুণ, নিচে হবে 100 যোগ 5, এভাবে। আর যদি তোমাকে 8% বলে 100 যোগ 8, উপরে কত যত টাকা বলবে তার উপরে 8%, এভাবে কিন্তু পরবর্তীতে হলে হবে। আর পূর্ববর্তী হলে যত টাকা বলবে তার উপর ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে আমরা হিসাব করব। এখন আসো যে আমাদের বেতন বা বেতনটা নিয়ে যে সমস্যাটা হয় সেই হিসাবটা আমরা একটু ক্যালকুলেশন করি। বেতন যদি বলা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। বেতন যদি তুলে নেয় বা গ্রহণ করলে বেতন সমন্বয়ে ডেবিট করার পূর্ববর্তী মুনাফা মুনাফা থাকলে লাভ লোকসানে আসবে কিন্তু মূলধনে আসবে না। এরপরে যখন বেতন ডেবিট করলে, চার্জ করলে, বেতন বাদ দেওয়ার পর, বেতন সমন্বয়ের পর, এই ধরনের কথাগুলো যদি থাকে সেক্ষেত্রে সেটা লাভ লোকসানে আসবে না কিন্তু মূলধনে কি আমাদের হিসাবভুক্ত করতে হবে। এখন আমাদের যদি এই ধরনের কথাগুলো থাকে, বেশিরভাগ সময় কিন্তু প্রশ্নের মধ্যে থাকে বেতন তুলে নিলে বা গ্রহণ করলে, বেতন ডেবিট করলে বা চার্জ করলে, এই ধরনের কথাগুলো কিন্তু বেশি উল্লেখ থাকে। তাহলে এইগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের লাভ লোকসানে আসবে না, এখানে লাভ লোকসান আসবে না কিন্তু মূলধন আসবে। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন ঋণের সুদের ক্ষেত্রে এরকম হতে পারে, যেমন ঋণের সুদে যদি বলা হয় ঋণের সুদ চার্জ করা হলো, তাহলে চার্জ করলে সেটা এখানে আসবে না কিন্তু মূলধনে আসবে। এখন আমাদের আর একটু ক্লিয়ার করার জন্য আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন। সেই মূলধনটা, অংশীদারদের মূলধন কিন্তু দুইটা পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি আর একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। স্থায়ী মূলধন পদ্ধতি কোনগুলা? যেগুলা বছরের মুনাফা যেগুলো হবে, ব্যবসায়ের যে মূলধনগুলো থাকবে সে মূলধনগুলো যখন স্থায়ী থাকবে, মানে বছরের শুরুতে যে মূলধনটা থাকবে বছরের শেষে গিয়েও সেম মূলধন থাকবে, সেটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। আর পরিবর্তনশীল পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে যেটা বছরের শুরুতে মূলধন থাকবে কিন্তু বছরের পরবর্তী গিয়ে সে মূলধনটা থাকবে না, সেটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। তাহলে যেমন ধরো স্থায়ী মূলধন পদ্ধতিতে 3 ধরনের হিসাব হয়ে থাকে, স্থায়ী মূলধন পদ্ধতিতে 3 ধরনের হিসাব হয়ে থাকে। যেমন ধরো একটা হচ্ছে লাভ লোকসান হিসাব,
হিসাব, আর একটা অংশীদারদের মূলধন হিসাব, আর একটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। এখন আমি একটা যদি দোনোটার মধ্যে, এরপর আমরা পরিবর্তনশীল পদ্ধতির মধ্যে দেখি, পরিবর্তনশীল পদ্ধতির মধ্যে হচ্ছে লাভ লোকসান হিসাব, আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এখন দোনোটা যদি আমি কম্পেয়ার করতে যাই, সেক্ষেত্রে আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে, দোনোটা যদি এখন আমি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে কিরকম, অংশীদারদের একটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। এখন এখানে লাভ লোকসান এখানে যেরকম হবে এখানেও সেম, দোনোটাতে কিন্তু সিমিলার। স্থায়ী মূলধন পদ্ধতিতে লাভ লোকসান হিসাব আমরা যেভাবে করব, পরিবর্তনশীল পদ্ধতিতেও লাভ লোকসান হিসাব সেম থাকবে। এখন অংশীদারদের মূলধন হিসাব, এখানে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, এখানেও কি অংশীদারদের মূলধন হিসাব। তবে স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব যখন করব, সেটা বছরের শুরুতে যা মূলধন থাকবে 1 তারিখে, 31 তারিখে গিয়েও সেম মূলধন থাকবে। তার মানে জানুয়ারি মাসের 1 তারিখে যে মূলধন, ডিসেম্বর মাসের 31 তারিখে গিয়েও সেম মূলধন থাকবে। হ্যাঁ, কথা আছে, যদি বছরের মাঝামাঝি সময়ে বা বছরের যে কোনো সময়ে যদি অতিরিক্ত মূলধন আনে, সেই মূলধনটা নগদান হিসাব দিয়ে আমাকে কি করে দিতে হবে, যোগ করে দেখাইতে হবে। কোন পদ্ধতিতে? সেটা স্থায়ী মূলধন পদ্ধতিতে, যেটা বছরের শুরুতে যা মূলধন থাকে বছরের শেষে গিয়েও সেম মূলধন থাকবে, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব স্থায়ী পদ্ধতিতে। শুধুমাত্র যদি নগদ টাকা আনে, সেক্ষেত্রে সেই নগদ টাকাটা এখানে কি করতে হবে, যোগ করতে হবে। এরপরে এখানে পরিবর্তনশীল পদ্ধতিতে যে মূলধন হিসাব আছে, সে মূলধনটা বছরের শুরুতে যা মূলধন থাকবে বছরের শেষে গিয়ে সে মূলধনটা থাকবে না, তার মানে এই মূলধনে কি হবে, পরিবর্তন হবে। এরপর আছে আমাদের অংশীদারদের চলতি হিসাব, সেটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতিতে। স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধনটাকে 2টা পদ্ধতিতে রাখা হয়। একটা হচ্ছে তোমার অংশীদারদের মূলধন হিসাব, যেটাকে মূলধনটাকে স্থায়ী রাখা হয়, আরেকটা হচ্ছে বাকি খাত যে কার্যগুলিগুলি সম্পাদন করা হয় সেগুলো হচ্ছে অংশীদারদের চলতি হিসাবে, তাদের জ্যার দিয়ে হিসাব নিকাশগুলা করা হয়। এখন আমরা আলোচনা করব অংশীদারদের লাভ লোকসান হিসাব, অংশীদারদের লাভ লোকসান হিসাবগুলা কিভাবে করা হয়। সেক্ষেত্রে অংশীদারদের লাভ লোকসান হিসাব বলে পরিবর্তনশীল পদ্ধতিতে যেভাবে করব, স্থায়ী পদ্ধতিতেও সেম, দোনোটাতে আমরা কিন্তু সমানভাবে করতে পারবো। যেমন ধরো, সেক্ষেত্রে অংশীদারদের লাভ লোকসান হিসাব যখন করব, সেক্ষেত্রে আমাদের সেটাতে 2টা পার্টে থাকবে, একটা হচ্ছে ডেবিট পাস আর একটা হচ্ছে ক্রেডিট পাস। আমাদের জন্য ডেবিট পাস, অন্যটা হচ্ছে ক্রেডিট পাস। তো এখন ডেবিট পাসের মধ্যে আমাদের কি কি থাকবে, ডেবিট পাসের মধ্যে হচ্ছে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, বকেয়া খরচ, অনাদায়ী পাওনা, সাধারণ সঞ্চিতি, অগ্রিম প্রাপ্ত আয়, মুনাফার অংশ, এই সকল কিছু লাভ লোকসান হিসাব। এটা হচ্ছে অংশীদারদের লাভ লোকসান হিসাব, সেটা হচ্ছে ডেবিট পাশে হচ্ছে এগুলো বসবে। আর ক্রেডিট পাশে কি বসবে, ক্রেডিট পাশে হচ্ছে নেট লাভ, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, অনাদায়ী আয়, অগ্রিম খরচাবলি, ক্ষতির অংশ, এগুলো হচ্ছে আমাদের ক্রেডিট পাশে। আমাদের প্রথমে ম্যাপ যদি করি, সেক্ষেত্রে আমাদের লাভ লোকসান হিসাবের এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, ডেবিট কলাম এবং ক্রেডিট কলামে কি কি উপাদান আসে এগুলো আমাকে আগে মুখস্থ করতে হবে। তার মানে অংশীদারদের এই যে লাভ লোকসান হিসাবের মধ্যে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, তারপর হচ্ছে মুনাফার অংশ, এগুলো বেসিক্যালি সব প্রতিটা ম্যাথের মধ্যে থাকে। আর এদিকে হচ্ছে নেট লাভ তোমার দেওয়া থাকবে, তারপর হচ্ছে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, তারপর হচ্ছে ক্ষতির অংশ, যদি ক্ষতির অংশ যদিও লাভ লোকসান সমন্বয় হিসাবে হয়, এমনি নেট লাভ দেওয়া থাকলে সেক্ষেত্রে তেমন একটা ক্ষতি হয় না। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আগে আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে মুখস্থ যদি রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের অঙ্কের জন্য সুবিধা হবে, যে ডেবিট পাশে কোনগুলো আসবে, ক্রেডিট পাশে কোনগুলো আসবে। তাহলে লাভ লোকসান সমন্বয় হিসাবের কিছু হচ্ছে ডেবিট পাশ আর কিছু হচ্ছে ক্রেডিট পাশ, এই জিনিসটা আগে আমাকে জানা রাখতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা করব, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে অংশীদার মূলধন হিসাব। মূলধন হিসাব, অংশীদার মূলধন হিসাব 2 ধরনের হয়, একটা হচ্ছে পদ্ধতি আর একটা কি পদ্ধতি, পরিবর্তনশীল পদ্ধতি। বলছিলাম অংশীদারদের মূলধন হিসাব 2টা পদ্ধতি, হচ্ছে স্থায়ী পদ্ধতি আর একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। অংশীদারদের মূলধন হিসাব, এখানে অংশীদারদের মূলধন হিসাব। এখন আমরা যে কলামটা দেখাবো সেটা হচ্ছে অংশীদারদের মূলধন কোন পদ্ধতিতে, পরিবর্তনশীল পদ্ধতিতে। প্রথমে আমাকে কি করতে হবে, এদিকে ব্যালেন্স বিডিটা লিখতে হবে। ব্যালেন্স বিডি লেখার পরে, ব্যালেন্স বিডি লেখায় আমাদের এদিকে লিখতে হবে উত্তোলন হিসাব, এদিকে লিখতে হবে ব্যালেন্স বিডি, আর লিখতে হবে কি উত্তোলন হিসাব। তো এখন একদম এটা বিষয়টা হচ্ছে ইজি বিষয়, কারণ কি দেখো, এখানে আমরা একটু আগে কি করছিলাম, লাভ লোকসান হিসাব। এই যে লাভ লোকসান হিসাব করলাম, লাভ লোকসান হিসাবের ডেবিট কলামে যা আছে সবগুলো আমাদের মূলধন হিসাবে ক্রেডিট কলামে চলে যাবে। আর এখানে যে লাভ লোকসান বিবরণী করলাম, সব যে ক্রেডিট পাশে যে আইটেমগুলো আছে সেই ক্রেডিট পাশের
ক্রেডিট পাশের আইটেমগুলো সবগুলো কোন দিকে চলে যাবে? মূলধন হিসাবে ডেবিট দিকে চলে যাবে। শুধুমাত্র কি দেখো, শুধুমাত্র প্রথমে এদিকে তোমাকে সিভিডি লিখতে হবে, আর এদিকে লিখতে হবে উত্তোলন হিসাব লিখতে হবে। এই দুইটা জিন লেখার পরে আর আমরা বছরের মাঝামাঝি যদি অতিরিক্ত মূলধন আনি সেক্ষেত্রে নগদান হিসাব লিখতে হবে, আর বাকি সবগুলো আমরা কি করবো, মূলধন লাভ লোকসানের যে ক্রেডিট পাশে ছিল সেগুলো সবগুলো ডেবিট পাশে বসাবো, যেগুলো ডেবিট পাশে ছিল সেগুলো সবগুলো কোথায় বসাই দিব, ক্রেডিট পাশে বসাই দিব। তাহলে সেক্ষেত্রে আমাদের অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করাটা খুব হবে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যেগুলো এখানে যুক্ত হয় না, আমরা পরবর্তীতে যখন ম্যাথ আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে লাভ লোকসান হিসাবে কোনগুলো বসে সেগুলো বললাম, ডেবিট পাশে ক্রেডিট পাশে। এখন আমরা আলোচনা করতেছি ওদের মূলধন হিসাবে, অংশীদারদের মূলধন হিসাবে কোনগুলো আসলে সেই বিষয় আসবে সেগুলো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা সুন্দর করে ম্যাথগুলো নিয়ে যখন আলোচনা করব বিষয়গুলো আমাদের জন্য আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।